কুকার, যে কুক করে সেই কুকার নইলে রান্না করে, তাহলে একটা পাত্র যে রান্না করে কি মেথডে, প্রেশার বাড়ানোর মেথডে, প্রেশার বাড়িয়ে খাদ্যবস্তুকে তাড়াতাড়ি সেদ্ধ করে দেওয়ার একটা যন্ত্র, যে যন্ত্রটা চাপ বৃদ্ধির মাধ্যমে অল্প তাপে অল্প সময়ে খাদ্যবস্তুকে সেদ্ধ করে দেয়, সেটাই হচ্ছে প্রেশার কুকার। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এই যন্ত্রটা আছে। এটা আবার যন্ত্র নাকি মনে হতেই পারে, এটা যন্ত্র কি করে, হ্যাঁ বাড়িতে আছে এটা অস্বীকার করছি না, কিন্তু যন্ত্র নাকি, হ্যাঁ যন্ত্র, এটা একটা ফন্দি, একটা কৌশল, একটা ষড়যন্ত্র যার মধ্যে দিয়ে আমার সুবিধাটা দেখা হয়। আমার সুবিধা কি, জলকে সেদ্ধ করা অর্থাৎ জলকে ফোটানো, এই জন্য কি প্রেশার কুকার ব্যবহার করি আমরা, না আমরা কোনো খাদ্যবস্তু তাকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমরা প্রেশার কুকারটাকে ব্যবহার করি। আর এটা প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। জিনিসটা কীরকম, একটা বড় বাটি মতো পাত্র, বাটি কিনারাটা একটু উঁচু মতো, তার মধ্যে তরল দেওয়া হয় জল, এবং যে দ্রব্যটাকে আমরা সেদ্ধ করতে চাইছি সেটা অনেক সময় হতে পারে কোনো বিশেষ ডাল যেটা চট করে গলে না, অনেক সময় নতুন আলু একটু নরম হতে সময় নেয়, মাংস বিশেষ করে খাসির মাংস, এইরকম ধরনের কিছু জিনিস যেগুলো সাধারণত কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করলে অনেকক্ষণ সময় লাগে এবং তাতে প্রচুর গ্যাস খরচ হয়। দেখবে এই বাটিটার মুখটা গোল করে কাটা ফাঁকা, আর তার জন্য একটা মুখ, একটা হাতলওয়ালা একটা ঢাকনা আছে, সেই ঢাকনার মাথায় একটা চিমনি আছে, আর চিমনির মাথায় একটা ভারী টুপি ঠেসে জোর করে চাপ দেওয়ার টাক করে আওয়াজের ভিতরে তোর সেটিং হয়ে যায়। যে চিমনি আছে তার মাথায় একটা এবং চারপাশে কয়েকটা ছিদ্র থাকে, আর টুপিটাকে ওর উপরে বসিয়ে দেওয়া হয়, ঢাকনার গা দিয়ে একটা খাঁজ করে দেওয়া থাকে, সেই খাঁজের মধ্যে একটা রাবার ব্যান্ড, একটা গোল রাবার ব্যান্ড সেটাকে ওখানে খাঁজের মধ্যে আটকে দেওয়া হয়। এবার এই ঢাকনাটাকে, প্রেশার কুকারের মুখটা পুরো গোল থাকে না, একটু ডিম্বাকৃতি থাকে, মানে জিনিসটা গোল কিন্তু যেটুকু কেটে নেওয়া অংশ যেটুকু ফাঁকা, ওই ফাঁকা অংশটা একটু ডিম্বাকৃতি থাকে, দুদিক একদিকে একটু চওড়া বেশি, একদিকে চওড়া কম। তো প্রেশার কুকারের হাতলটাকে চওড়া বেশি দিয়ে ভেতরে ঢুকিয়ে নিয়ে ঘুরিয়ে দিতে হয়, মূল যে পাত্রটা যে বাটিটা তার যে হাতল আর এই ঢাকনার যে হাতল, দুটো হাতলকে একসাথে চাপ দিয়ে ঠেসে আটকে দিলে প্রধান যে চাপটা পড়ে ওই রাবার ব্যান্ডের ওপরে, বাড়িতে গিয়ে প্রত্যেকে চেষ্টা করে দেখো, খুলে নিয়ে দেখো হাতে নিয়ে, ওই রাবার ব্যান্ডের ওপরে চাপ পড়ে, চাপ পড়লে কি রাবার ব্যান্ডটা মাঝখানে খুব চাপে আটকে যায়, এর ফলে কি হয়, বাইরের বায়ু ভিতরে বা ভিতরের বায়ু বাইরে যাওয়ার কোনো রকম কোনো পরিস্থিতি থাকে। এইবার কি হয়, এটা চেপে তো বসে গেল, ভেতরে কি আছে, ভেতরে আছে কিছুটা জল আর যে জিনিসটাকে সিদ্ধ করতে চাইছি, সে আমরা তরলকে সরাসরি তাপ দিতে পারি, আমরা তরলকে একটা পাত্রের মধ্যে নিই, তারপরে পাত্রটাকে তাপ দিই, আর পাত্রটি করে মধ্যস্থতা করে, পাত্রকে গরম করতে হবে এই উদ্দেশ্যে তাপ আমি দিইনি, আমি দিয়েছি পাত্রটার মধ্যে যে আছে তাকে গরম করার জন্য, কিন্তু পাত্রের মধ্যে যে রয়েছে তার নির্দিষ্ট আকার আকৃতি নেই, জল ডাল ঝোল, তাহলে একে আমি তাপ ডাইরেক্ট কী করে ধরবো কোথায়, ওই জন্য এটাকে পাত্রের মধ্যে ধরে নিই, তারপর পাত্রকে দেওয়া হয়, পাত্র মধ্যস্থতা করে, উদার কামাল ইধার করে, ওইখান থেকে তাপটা নেয় ভেতরে তাপটা দেয়, কিছুটা তাপ পরিবেশেও বিকিরণ করে বটে, তবে সেটার পরিমাণ অগ্রাহ্য করাই যায়, একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে তো বেশিরভাগটাই পাত্রের মধ্যে থাকা খাদ্যদ্রব্য বা যার জিনিস তুমি দিয়েছো তারাই বেশিরভাগটা
খুব তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে নিতে পারে। এইবার কী হয়, তরল ওই তাপটা পেলো, পেয়ে ধীরে ধীরে তার উষ্ণতা একটু একটু করে বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে একসময় সে তার স্ফুটনাঙ্কে পৌঁছে। তারপরে যদি তাকে আরও তাপ দেওয়া যায় তাহলে উপরিতল থেকে একটু একটু করে বাষ্পে পরিণত হয়। তোমাদেরকে আগে লিন তাপ করানোর সময় শিখিয়েছিলাম, বলেছিলাম যে কোনো পদার্থকে যদি তাপ দিই তাহলে তার উষ্ণতা একটু একটু করে বাড়ে, ঠিক যেমন তোমরা একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে ওঠো। তারপরে একটা সময় এমন হয় সেই স্কুলটার সর্বোচ্চ ক্লাস যেটা আছে সেই ক্লাসে তোমরা উঠে গিয়েছো, যখন তোমরা প্রাইমারি সেকশনে পড়তে তখন সর্বোচ্চ ক্লাস ছিল 4, এখন যে স্কুলে হাই স্কুলে চলে এসছো এখন সর্বোচ্চ ক্লাস হচ্ছে 12, এরপরে তোমাকে স্কুল বদল করতেই হবে, 12 পাশ করে গেলে তোমাকে স্কুল বদল করতে হবে। ঠিক ওই রকমভাবেই যখন তুমি এখন আছো 7, 8, 9, 10, 11, 12, তার মানে কি তুমি একটা করে ক্লাস আসছে, একটা করে পরীক্ষা কমপ্লিট করছো এবং সেখান থেকে আর একটা নতুন ক্লাসে উঠছো। তরল তাই করে, দুটো তাপ নেয়, একটু উষ্ণতা বাড়ায়, আবার তাপ নেয়, আবার উষ্ণতা বাড়ায়, এই বাড়াতে বাড়াতে একসময় ওই তরলটা বা ওই কঠিনটা ওই পদার্থটাও একসময় তার সর্বোচ্চ ক্লাস 12 গিয়ে পড়ছে, তারপর স্কুল বদল করতে হয়, স্কুল বদল করে তখন তোমাকে কলেজে যেতে হবে, আর এই যাওয়ার সময় তোমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই ট্রান্সফার সার্টিফিকেটটাই ওখানে জমা করলে তবে ওরা তোমাকে ভর্তি নেবে কলেজে। আর এই ট্রান্সফার সার্টিফিকেটটা যেমন তোমাকে স্কুল থেকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে, ঠিক সেই রকম, ঠিক সেই রকম কঠিনকে তরলে, তরলকে কঠিনে, তরলকে বাষ্পে, বাষ্পকে তরলে এই পরিণত করতে গেলেও এই ট্রান্সফার সার্টিফিকেট লাগে। আর এই ট্রান্সফার সার্টিফিকেটটাকে আমি আমার ভাষায় ট্রান্সফার সার্টিফিকেট বলি বটে, তরলের এই অবস্থার পরিবর্তনের জন্য ট্রান্সফার সার্টিফিকেটটাই হচ্ছে লিন তাপ। লিন তাপ নেয় তো অবস্থার পরিবর্তন ঘটায়, তো জলটাও তাই করবে, তার স্ফুটনাঙ্কে পৌঁছে যাওয়ার পর লিন তাপ গ্রহণ করলে সে আস্তে আস্তে বাষ্প হতে শুরু করে দেবে। এইবার ভেতরে যে তরলটা, যে পদার্থটা আমি নিয়েছি তরলের মধ্যে, সে দেখা যাবে এই 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের সঙ্গে সঙ্গে এলো, তারপরে কী হচ্ছে ওই জলটা বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনটা ওর গা থেকে নিয়ে নিল বা পাত্রের গা থেকে নিয়ে নিল, নিয়ে বাষ্পীভূত হয়ে যাওয়া শুরু করছে। তার মানে এবং তোমরা জানো যখন লিনতাপ চলে, লিনতাপ গ্রহণ বা বর্জনের মাধ্যমে অবস্থার পরিবর্তন চলে, তখন সম্পূর্ণ তরল বা সম্পূর্ণ কঠিন বা সম্পূর্ণ বাষ্প অবস্থার পরিবর্তন ঘটিয়ে না ফেলা পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে। তাহলে এক্ষেত্রেও অবস্থার যখন পরিবর্তন হয় তখন উষ্ণতাটা অপরিবর্তিত থাকে। তাহলে যখন জল বাষ্পীভূত হচ্ছে তখন ওই তরলের উষ্ণতা পুরো জল এবং জলের মধ্যে ডোবানো ওই খাদ্যদ্রব্যটার উষ্ণতা ওই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গিয়েছে। সম্পূর্ণ জল যতক্ষণ না বাষ্প না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও কিন্তু ওই ওই উষ্ণতাতেই স্থির থেকে যাবে। তাহলে সেদ্ধটা হবে কি, সেদ্ধ হচ্ছে না। এই জন্যই যাদের সেদ্ধ হওয়ার জন্য আরও বেশি তাপ লাগে, যেমন টুকিটাকি তো আলু মাছ ডিম এগুলো সেদ্ধর জন্য ওই 100 ডিগ্রি টেম্পারেচারও লাগে না। ওই জন্য আমরা সাধারণভাবে যখন আলুর তরকারি করি, আলু ভাজা করি, পটল ভাজা করি, বেগুন ভাজা করি, বা একটা মাছের ঝোল করি, ডিমের ঝোল করি, সয়াবিনের তরকারি করি, বা চাউমিন বানাই, ম্যাগি বানাই, তখন কিন্তু আমরা প্রেশার কুকার ইউজ করি না। কেন? কারণ জলের যে স্বাভাবিক স্ফুটনাঙ্ক রয়েছে সেই স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই ওরা সেদ্ধ মোটামুটি হয়ে যায়। এই জন্যই এদেরকে প্রেশার কুকার ব্যবহার করতে হয় না। কিন্তু কেউ কেউ আছে যারা জলের ওই স্ফুটনাঙ্কের নিচে বা জলের স্ফুটনাঙ্কের আশপাশের উষ্ণতাতে গলে যায় না, সেদ্ধ হয়ে যায় না, আরেকটু লাগে, তাদেরকে সেদ্ধ করার জন্য প্রেশার কুকার ব্যবহার করা হয়। এতে কী হবে, ঢাকনা দেওয়া রয়েছে, তরলকে তাপ দেওয়া হচ্ছে সরাসরি নয়, পাত্রের মাধ্যমে, পাত্রে তাপ দিচ্ছে, পাত্র তাপ নিয়ে ভেতরে তরলকে দিচ্ছে, পাত্র মানে প্রেশার কুকার, প্রেশার কুকারকে তাপ দেওয়া হচ্ছে, প্রেশার কুকার তাপটা নিয়ে ভেতরে তরলকে এবং খাদ্যবস্তুকে দিচ্ছে, ভেতরে তরল মানে জল আছে,
জলটাই তাপটা নিচ্ছে, নিয়র উষ্ণতা বাড়াচ্ছে, বাড়তে বাড়তে স্ফুলনাঙ্কে পৌঁছবে। স্ফুলনাঙ্কে পৌঁছানোর পর ও বাষ্প তৈরি করবে, যেটা সাধারণভাবে হচ্ছিল এইটুকু সেম। কিন্তু এরপরে কী হচ্ছিলো সাধারণভাবে, দেখে ডাকনা ছিল না, প্রেশার কুকার ছিল না, সেখানে কী হচ্ছিলো ও তো বাষ্প হয়ে যাচ্ছিলো। এখানে কী হচ্ছে প্রেশার কুকারের মধ্যে ও বাষ্প হয়ে যাচ্ছে, ও ক্ষেত্রে বাষ্পটা বাইরে মিশে যাচ্ছিলো, এক্ষেত্রে বাইরে বেরোতে পারছে না। কেন? তুমি তো মাথায় ঢাকনা দিয়ে আটকে দিয়েছো এয়ার টাইট করে রাবার ব্যান্ড দিয়ে। তাহলে বাষ্পটা ওই পাত্রের যেটুকু ফাঁকা জায়গা ওর মধ্যে জমা হতে থাকছে এবং ও চাইছে কোথাও বেরিয়ে যায়, কিন্তু বেরোতে পারছে না। ওর মধ্যেই তখন জমা হতে থাকে এবং চাপ সৃষ্টি করে। এই চাপের প্রভাবে চাপটা মূলত দেয় একটু একটু করে বাড়ায়, একটু একটু করে জমে, একটু একটু করে চাপ বাড়ায় ওই তরলটা, অর্থাৎ জলের ওপরে। জলের ওপরে, জল বলে না, যে কোনো তরলের ওপরে যদি চাপ বাড়ানো যায়, তার ফুটো চাপ বাড়লে তার ফুটনাঙ্কটা কিছুটা বেড়ে যায়। চাপ বাড়িয়েছি, যার ফোটার কথা ছিল একটা নির্দিষ্ট উচ্চতা, সে তখন না ফুটে আর একটু বেশি দূরে গিয়ে ফুটবে, আর একটু বেশি উষ্ণতায় গিয়ে সে বাষ্প হবে। মানে তরলটা কী হবে, যে খাদ্য বস্তুটা দিয়েছিলাম সে কী হবে, ওই স্ফুটনাঙ্ক পৌঁছানো পর্যন্ত আর একটু এগোনো সুযোগ পাবে। যদি 100 ডিগ্রির জায়গায় 110 ডিগ্রিতে গিয়ে জলটা ফোটে, তাহলে ওই খাদ্য বস্তুটাও নিশ্চিন্ত মনে 110 পর্যন্ত যাবে। আর এই মাঝখানের এই 10-12 ডিগ্রি টেম্পারেচারের যে হেরফের হয়ে গেল, এতেও সেদ্ধ হয়ে গেল। মানে জলটা যে উষ্ণতায় ফোটার কথা তার থেকে বেশি উষ্ণতায় গিয়ে ফুটবে, আর সেই সঙ্গে তার মানে তরলটা ওই জলটা আরও বেশি পরিমাণ তাপ নেবে, বাষ্প হওয়ার আগেও আরও বেশি তাপ নেবে। আর এই তাপের, এই অতিরিক্ত তাপটুকুর প্রভাবে খাদ্যবস্তুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর একটা কাজ কি হবে, দেখো যখনই বাড়ছে চাপটা বাড়ে কি না কি করে টের পাবে, তুমি কখনো একটা কাজ করে দেখতে পারো প্রেশার কুকারের যে হাতলটার নিচের দিকে দেখবে, যেখানে হাতলটা স্টার্ট করে সেখানে চাকতি মতো থাকে, যেখানে ওপরে চিমনি থাকে না, চিমনির ঠিক নিচে দেখবে না সরভুজ আকার চাকতি মতন থাকে, ওর গায়ে 2-3টে ফুটো করা থাকে। তুমি একটা কাজ করবে, ওই ফুটোতে এরকম ওই মাথার যে হচ্ছে তোমার চিমনি, চিমনির ওপরে ক্যাপটা বসিয়ে দেবে, সিঁড়িটা দিয়ে এরকম ধরে ওখানে মুখ লাগাবে নিচের দিকে, ওখানে ফুদাও তো দিয়ে দেখি কীরকম সিঁড়িটা তুমি ওপর দিকে তুলতে পারো। পারবে না, তুমি ফু দিয়ে সিঁড়িটাকে তুলতে পারবে না। সিঁড়িটাকে এমনি কোনো জায়গায় রেখে দাও দেখি, মেঝের ওপরে বা টেবিলের ওপরে ফু দিয়ে ফেলে দাও দেখি, অত সস্তা না, যথেষ্ট ভারী, পড়বে না। তাহলে কিন্তু ভেতরে যখন আমি প্রেশার কুকার সেটিং করে রেখেছি, ও দেখবে কিছু কিছু গাড়িতে দেখো মাঝে মাঝে কোনো কোনো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেও দেখায়, আবার অনেকের এমনি জায়গায় বাস্তব অভিজ্ঞতা আছে, কোনো জায়গায় ঘুরতে ঘুরতে যেটা দেখবে গাড়ির মধ্যেও থাকে, ড্রাইভারের সামনে দেখবে একটা পুতুল মতন থাকে, এরকম কাঠের পুতুল মতন থাকে, এরকম দোলে গাড়ি চলে এরকম দোলেই যায়। হ্যাঁ, ঠিক ওই রকম ওই যে সিঁড়িটা, ও দেখবে যখনই তুমি খুব প্রেশার কুকার দিয়ে দিয়েছো, চাপিয়ে দিয়েছো, 2-4 মিনিট পর জল জন্য একটু ফুটছে, একটু বাষ্প পরিণত হচ্ছে, বাষ্পগুলো জমা হচ্ছে, দেখবে কীরকম হচ্ছে, ও দোলে আর সিৎসিৎ করছে, কেন ওই সিৎসিৎ করে আওয়াজ হচ্ছে, একটু করে বাষ্প সামনে পিছনে ডানে বায়ে, সামনে পিছনে ডানে বায়ে একটু করে বার করছে, আর বাষ্প তো জমা হয়েছিল, সে যদি বেরিয়ে যায় তাহলে চাপ কমে যাবে, সিৎসিৎ করে বেঁধে বেঁধে প্রচুর জমছে, কিন্তু যতটুকু বেরোচ্ছে তার থেকে বেশি জমে যাচ্ছে, ওখানে এত বেশি পরিমাণ বাড়ছে যে নিচ্ছে কম, এত বেশি বাষ্প জমছে, সিৎসিৎ করে একটু একটু করে বার করছে, যেটুকু বেড়েছে তার তুলনায় জমছে বেশি। একটা সময় গিয়ে কী হবে, ওনা হয়ে গেছে, হয় ওদিকে না এদিকে, একদিকে দেখে কুকুরে গিয়ে দেখে ফুট করে মাথার দিকে উঠে যায়, ওখানে খাঁজ থাকে, ওই খাঁজে গিয়ে আটকে যায় একদম পুরো মাথায়, চারিদিক দিয়ে দেখে ফুটপাত করে বেরোচ্ছে। এই বেরোতে 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 যা যতটুকু ভেতরে জমেছিল বাষ্প, বেশিরভাগটাই বেরিয়ে গেছে, প্রায় 90% বেরিয়ে চলে গেছে। এবার মাথাটা যে উঁচু হয়ে গেছিলো, খপ বসে পড়লো, যেই বসে পড়লো আবার দেখবে একটু একটু করে ওগুলো জমছে আবার ভেতরে বাষ্প, ও আবার নড়বে, মানে আবার স্টোর হবে, একটু করে বেরোচ্ছে বটে কিন্তু জমছে বেশি। এই করতে করতে যখন আবারও অনেকটা বেশি হয়ে যাবে, আবার ওপর দিকে বেরিয়ে বের করবে,
আর মায়ের হিসাব আছে কতগুলো সিটি পড়লে সেটা হয়, মা হিসাব করবে দুয়ে দুটো সিটি বলে বাকি তো কাটতে হয়েছে, এই দুটো পড়ে গেলে বন্ধ করে দিয়েছে হয়েছে, এই আমি একটু যাচ্ছি একজন এসছে কথা বলতে যাচ্ছি, ও দাঁড়িয়ে থাকবি তিনটে সিটি বলে বন্ধ করে দিবি, কিন্তু গ্যাস বন্ধ করে দিবি, কিছু নামাতে হবে না, পুড়ে মরবি, গরম জিনিস কোনো দরকার নেই, তোমাকে অনুমতি দেওয়া হলো কি ধরে বসে বসে কাউন্টিং করো, ওয়ান টু থ্রি বন্ধ, তিনটে সিটি হয়ে গেছে বন্ধ করে কিছু করতে হবে না, এই যে জিনিসটা এটাই হচ্ছে প্রেশার কুকার, প্রেশার দিয়ে কুকিং করা।